সুপ্র শিক্ষার্থীরা আপনাদেরকে ইংলিশ বাইস খুব পরিবারে স্বাগতম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। প্রিয় শিক্ষার্থীরা, আপনারা জানেন যে আপনারা যারা দ্বিতীয় রিলিজ স্লিপে ভর্তি আবেদন করেননি, আপনারা 4 ডিসেম্বর রাত 11:59 পর্যন্ত সময়ের মধ্যে দ্বিতীয় রিলিজ স্লিপে ভর্তি আবেদন করতে পারবেন। আর আপনারা যারা ভর্তি আবেদন করেছেন, আবেদনে যদি আপনার কোনো ভুল ত্রুটি মনে হয়, পরিলক্ষিত হয়, অথবা আপনি যদি আপনার চয়েসকৃত কলেজগুলো পরিবর্তন করতে চান, সেক্ষেত্রে আপনারা 4 ডিসেম্বর রাত 11:59 আগে ভর্তি আবেদনটি ক্যান্সেল করে পুনরায় নতুন করে ভর্তি আবেদন করতে পারবেন শুধুমাত্র একবার। শিক্ষার্থীরা, দ্বিতীয় রিলিজ স্লিপের ফলাফল কখন দিবে? সাধারণত আবেদন শেষ হওয়ার 7 দিনের মধ্যে ফলাফল দিয়ে দেয়। সেক্ষেত্রে দ্বিতীয় রিলিজ স্লিপের ফলাফল যদি আবেদনের সময়সীমা বৃদ্ধি না করে, সেক্ষেত্রে 5 থেকে 12 ডিসেম্বরের মধ্যে দ্বিতীয় রিলিজ স্লিপের ফলাফল দিয়ে দিতে পারে। এর মধ্যে 9 এবং 12 ডিসেম্বর ফলাফল দেওয়ার সম্ভাবনা অনেক বেশি। শিক্ষার্থীরা, দ্বিতীয় রিলিজ স্লিপের আবেদনের সময়সীমা যদি বৃদ্ধি করে, সেক্ষেত্রে আমরা নোটিশ পাওয়া মাত্র আপনাদেরকে জানিয়ে দেওয়ার চেষ্টা করব। দ্বিতীয় রিলিজ স্লিপের ফলাফল আপনারা দুটি উপায়ে জানতে পারবেন। একটা হচ্ছে SMS মেথড, অন্যটি হচ্ছে অনলাইন মেথড। SMS মেথডে আপনার মোবাইলের মেসেজ অপশন থেকে লিখতে হবে NUATHN, তারপর রোল নাম্বার লিখে 16222 নাম্বারে সেন্ড করতে হবে। আপনারা বিকাল 4টার পর ফলাফল জানতে পারবেন, যেদিন ফলাফল দেয়। অনলাইনের মাধ্যমে আপনারা আমাদের ভিডিও ডেসক্রিপশন বক্সে যে লিঙ্কটি দেওয়া থাকবে, সেই লিঙ্কে গিয়ে আপনার রোল এবং পিন নাম্বার দিলেই আপনার ফলাফল জানতে পারবেন, যেদিন ফলাফল দেয় সেদিন রাত 9টার পর থেকে। আশা করি ভিডিওটি আপনাদের জন্য উপকারী হবে। আমরা আশা করব আপনারা আপনাদের কাঙ্ক্ষিত কলেজ এবং বিষয় পাবেন। সবার জন্য শুভকামনা।